সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, দেশে গণতন্ত্র ক্রমে অবনতি হচ্ছে এবং সুশাসনের অভাবে দুর্নীতি বাড়ছে। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সুজনের অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর এই সংকট উত্তরণের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছতে সোচ্চার হওয়ার তাগিদ দেন বক্তারা। বিশিষ্টজনেরা বলেন, একে একে যখন সব প্রতিবাদী সংস্থা চুপ হয়ে যাচ্ছে, তখনও নাগরিক অধিকার আর সুশাসন প্রতিষ্ঠায় সোচ্চার সুজন। দেশে সুশাসন না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়, বাড়ে দুর্নীতি আর দুর্বৃত্তায়ন। সরকার কিংবা কোনো একক দলের পক্ষে এই সংকট উত্তরণ সম্ভব নয় মন্তব্য করে সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার তাগিদ দেওয়া হয় সুজনের পক্ষ থেকে। কমে আসতেছে, দেশের মধ্যে যদি সুশাসনের অবক্ষয় হতে থাকে, তাহলে তো আপনি গণতন্ত্র কোথার থেকে আসবে? খুব জোর গলায় বলবো আমি, আইটি এবং ইন্টারনেটের ইনরোডের কারণে যেই যেই ক্ষেত্রে এইগুলি প্রচলন করা গেছে সাকসেসফুলি, দুর্নীতি শেষ হয়ে গেছে। বাট বড় বড় দুর্নীতি সেইগুলি তো যায় নাই, আরো আঁকড়ে ধরেছে, আরো বড় হয়েছে। আমাদের দরকার একটা জাতীয় সমঝোতা। রাজনীতিবিদদেরকে এবং সকল সুবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আমাদের আহ্বান এবং সকল অংশীজনের কাছে আহ্বান, আমরা এবারে সোচ্চার হই, সোচ্চার হয়ে আমাদের রাজনীতিবিদরা যেন এরকম একটা ঐক্যমতে পৌঁছে, যার ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে।